হায় বাবারা ভাইরা, একটা ছেলে হলেও মনে করো, একটা একটা ছেলে হলেও বদলে যাও, একজন হলেও বদলে যাও। তুমি বন্ধু, আবারও বলছি, ডানে বামে সাইয়া পারতা না, সমবয়সী বন্ধুদের সাথে মিল্লা ভালো হইতে পারতা না, ওরা ভালো হতে দিবে না, ওরা ভালো হতে দিবে না। সমবয়সী বন্ধু সে ভালো হতে দেয় না, সে শুধু নষ্ট করে দিতে চায়। এই জন্য দোস্ত আমার, নিজের চাইতে বড় আল্লাহওয়ালা কোনো মুত্তাকি আলেমের সাথে সম্পর্ক করো। তুমি স্কুলেই পড়ো, অসুবিধা নেই, কলেজেই পড়ো, ইউনিভার্সিটিতেই পড়ো, কিন্তু একজন দিনদার মুত্তাকি কোনো আলেমে দিনের সাথে নিজের ঘনিষ্ঠতা বাড়াও, দেখবা জীবন সুন্দর হবে, আখলাক সুন্দর হবে, আখেরাত সুন্দর হবে, চলাফেরার মধ্যে আলাদা বিশেষত্ব তৈরি হবে, মানুষ বলবে ভালো, বলবে নেককার বলবে। আমি অনুরোধ করব, পর্দার আড়ালের মা বোনদেরকে অনুরোধ করছি, আপনারা ফিরেন মা, আপনাদের অশ্লীলতা বেহায়াপনা আপনাদের বেপর্দার জিন্দিগি আপনারা ছেড়ে দেন। মনে রাখবেন, বিরিয়ানি পচলে সেটা বেশি দুর্গন্ধ হয়, সেটা ঘরের লগে দিয়ে ফেলাইলে হয় না, দূরে ডাস্টবিনে ফেলে দিতে হয়, কিন্তু বাত ফুরা নইলে দুইয়া খাওন যায়। বিরিয়ানি পচলে বেশি দুর্গন্ধ। কোনো নারী কোনো মেয়ে, খোদার কসম, এটা যদি নষ্ট হয়ে যায়, চরিত্রহীন হয়ে যায়, কোনো নারী যদি বেহায়া হয়, বেপর্দা হয়, আল্লাহর কসম এটা বিরিয়ানি পচার চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। কোনো নারী পচলে, কোনো মেয়ে নষ্ট হলে, চরিত্রহীন হলে, দুশ্চরিত্র হলে একটি সমাজ, একটি এলাকা, একটি মহল্লা, হাজারো শত শত যুবকের চরিত্র সব শেষ হয়ে যায়, সব শেষ হয়ে যায়। এজন্য বোনের চরিত্র বড় দাম। যে নারীর ইজ্জত নাই, যে নারীর পর্দা নাই, যে নারীর সতীত্ব নাই, যে নারীর সম্ভ্রম নাই, আল্লাহর কসম তার কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল মারআতু আওরাতুন, নারী বলে কাকে, লুকিয়ে থাকে যে, আড়ালে থাকে যে, গোপন থাকে যে, আওরাত, আওরাত অর্থ হলো গোপন বস্তু, যে নিজেকে গোপন রাখে, যে নিজেকে আড়ালে রাখে তাকে বলে নারী। এক শব্দ নবী বলছে, নারী বলে কাকে গোপন থাকে যে, নারী বলে কাকে আড়াল থাকে যে, নারী বলে কাকে লুকিয়ে থাকে যে, নারী বলে কে কাকে নিজেকে পর্দায় আবৃত করে রাখে যে। রসুল বলছেন, অতএব বেপর্দা নারী এটা কোনো বেড়িও না, বেড়ি যত না, এটা কোনো ফেলাস্টিক, হ্যাঁ এটা শোকেসের মধ্যে ঝুলিয়ে রাখা শোপিস, কোনো একটি পণ্য যেটা মানুষের উপভোগের জন্য, মানুষকে দেখানোর জন্য একটি পণ্যের নাম বেপর্দা নারী। এজন্য পর্দার আড়ালের মা বোন আখলাক সুন্দর করে, আখলাক সুন্দর করে, আখলাক সুন্দর করে, আখলাক সুন্দর করে। আপনাদের শব্দ, আপনাদের গলার আওয়াজ, আপনাদের হাঁটা চলা, আপনাদের পায়ের ধ্বনি পর্যন্ত কসম আল্লাহর কোরআনে আছে, সব পর্দার অন্তর্ভুক্ত। কোরআনে আল্লাহ বলছে নারীকে, তুমি আওয়াজ বড় করে পর পুরুষ শুনতে পায় এমন শব্দ করবা না, কোমল কণ্ঠে ভিন পুরুষের সাথে কথা বলবা না, পায়ে হাঁটবার সময় তোমার পায়ের আওয়াজও যেন শোনা না যায়, সারা দেহ ঢেকে রাখো, অলংকারের আওয়াজ এটা পর্যন্ত যেন শোনা না যায়, কানের দুল, পায়ের নূপুর এটাও যেন ঝুন্নু ঝুন্নুর না বাজে, এটা কোরআন। ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ালামা মা ইউখফিনা মিন যিনাতিহিন্না। এজন্য মা বোন অনেক এখানে আছেন, গত কিছুদিন আগে আমি আসছিলাম একবার এখানে এই মসজিদে বয়ান করতে, সেই সময়ও মা বোনরা অনেক শুনতে চাইছিল, কিন্তু আফসুসের বিষয় হলো মাইক নষ্ট ছিল, ইতিহাস আমি ভুলি নাই, বলা কি আর যায়, এই দুঃখের কথা। ইমাম সাহেব মনে করাই দিছে আমি আর নমন হয়েছি, মাইক ডিস্টার্ব ছিল, আজকে তো মাইকের আওয়াজ গেছে। মা বোনদের কাছে আমার অনুরোধ, মা আপনার চরিত্র আপনার বড় সম্পদ, আপনার ইজ্জত আপনার বড় সম্পদ, আপনার আখলাক আপনার বড় সম্পদ। আমার খুলনার হজরত বাংলাদেশের একজন অন্যতম বড় বুজুর্গ, আহা বিখ্যাত এক আলেমে দিন আল্লাহওয়ালা মুত্তাকি হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, হজরত বলেন, এক মেয়ের, দামি কথা শোনেন,
হযরত বলেন, এক মেয়ের বৈষয়িক পড়ালেখা, যে কোনো পড়ালেখা জ্ঞান প্রয়োজনে কম হোক, কিন্তু তার আখলাক, তার চরিত্র 100% হওয়া জরুরি। দুইটা কবিতা কম মুখস্থ করুক, ইংরেজি লাইন কইতারে না, থুব এটা বেডির ইংরেজি এত লাগতো না, বেটির আখলাক দামি, বেটির ইজ্জত দামি, বেটির চরিত্র বড় দামি, চরিত্র বড় দাম। এই জন্য নারীর ইজ্জত দরকার, নারীর সম্ভ্রম, নারীর পর্দা, এটা এটা আপনার বাড়াবাড়ি না, নারীকে বেপর্দা চলতে দেওয়া না, এটা না। নারী পড়ুক, তার দিন ঠিক রেখে, তার দিন ঠিক রেখে। মুসলমানের মেয়ে পড়বে কিভাবে সেটা ইসলাম বলেছে, মুসলমানের মেয়ে জিন্দগি চালাবে কিভাবে সেটা কি ইসলাম বলে নাই? আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে বুঝ দান করেন। আমার যে ছেলেরা যুবক ভাই, জিন্দগি নষ্ট করো না ভাই, দয়া করে প্রত্যেকের কাছে আমার বাচ্চা সারা চায়ের দোকানের আড্ডায় জীবন শেষ করেন না, এই বিড়ি সিগারেটের আড্ডা ছেড়ে দেন। মুরব্বীরা অনুরোধ করছি, যুবক ভাই তোমরাও এই মোবাইলটাকে প্রয়োজনের জন্য শুধু ব্যবহার করো, দোস্ত যতক্ষণ এটা সারাদিন যদি হাতে রাখো এটা তোমার শান্তি দিবে না, একদিন না একদিন আফসুস করতে হবে এই সময়গুলোর জন্য। দুনিয়াতেই অভাবে পড়বা ভাইয়া, দুই আঙ্গুলে এভাবে মোবাইল টিপ্পা রাজার ধনও ফুরায় যাবে, সাত রাজার ধনও শেষ হয়ে যাবে। এই জন্য আমার যে কয়টা ছেলে দাঁড়াইছো বসছো, আমি অনুরোধ করলাম দোস্ত, প্রয়োজন থাকতেই পারে, এই মুহূর্তে আমি আমার জন্য আমার এক খুব ঘনিষ্ঠ বন্ধু সিলেট মনসুর ভাই, তো উনি একটা চাদর আমার জন্য কিনবে, কাশ্মীরি শাল। এখন বলতেছে হুজুর যে আমি দুইটা চাদর পছন্দ করছি, বড় মোবাইল আছে কি না আপনার কাছে কারো কাছে, তো একটা ছবি পাঠাইতাম, তাহলে আপনি যেটা দেখে ভাল লাগে এটা আপনি ঠিক করে দিলে আমি কিনবো এক্ষণ বস। তা আমি বড় মোবাইলওয়ালা একজন আমার পাশে ছিল, তো তাকে বললাম যে তুমি এটা কদ্দুর আনাও ছবিটা, তো আনাইছে, আনাই আমি দেখে দিছি, হ্যাঁ ভাই এই ফতমটা এটা দেন, এটা লই আলাম, ভালো উপকার হয়েছে আমার, কথা বলেন না কেন। তো প্রয়োজনকে প্রয়োজনের মধ্যেই কি রাখি, সীমাবদ্ধ রাখি, সারা দিন রাত ছাগলের মতো এটা টিফোন এটা কিতা, কথা বলেন না কেন, রাত নাই দিন নাই সকাল নাই, কি আসে না কান্দে, কি বেকুব না আহাম্ম, কিচ্ছুর কোনো হদিস নাই, ওমা ফেসাব করে রে মোবাইল টিফের, সিগারেট খার এমনি মোবাইল টিফের, আরে প্রতিবন্ধী রে, আরে তার সিরারে, হায় 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 হায়। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আমি সবার কাছে অনুরোধ করছি আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ দিন মানি, দিনের সাথেই চলি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে চেষ্টা করেন, তাহাজ্জুদ নামাজ রাত্রিবেলা আল্লাহর কাছে পড়েন, আল্লাহর কাছে বলেন, যারা পৃথিবীর মজলুম মুসলমানের জন্য দোয়া করেন, ফিলিস্তিনের মা বোনদের জন্য দোয়া করেন, নিজেদের ভবিষ্যতের নিরাপত্তার জন্য দোয়া করেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর ভালোবাসা মহব্বত বাড়াইবার চেষ্টা করেন, সুন্নতকে অনুসরণ করেন, দুরুদ ও সালাম রসুলুল্লাহর প্রতি মহব্বত নিজের ভালোবাসা বেশি থেকে বেশি প্রকাশ করেন, তাইলে আল্লাহ এবং রসুলের সাথে সম্পর্ক বাড়লে ইনশাআল্লাহ আমাদেরও নিরাপত্তা দুনিয়ারও মিলবে, আখেরাতের জান্নাতও মিলবে। কিন্তু একদিন এমন বুঝা বুঝবা যেটা শুধু বুঝলাই কিন্তু আর লাভ হইল না, লাভ হইল না। কোরআনুল কারিমে আছে সূরা সাজদার মধ্যে, হ্যাঁ আল্লাহ বুঝছি সব বুঝছি, নাফরমান বলবে, আল্লাহ বলবে আজ আর কোনো লাভ নাই, ওয়ালাউ তারা ইযিল যালিমুনা নাকিসু রুউসিহিম, আল্লাহ বলে নাফরমান তখন মাথা নুয়ে চোখের পানি ফেলবে আর বলবে আল্লাহ আজ সব বুঝেছি, আল্লাহ বলবে বান্দা বুঝছি তো তোর ঠিকই কিন্তু লাভ তো হলো, লাভ তো হলো। দোস্ত তুমিও বোকানা আমিও বোকানা, আল্লাহকে নাফরমানি করে চালাক মনে করো না, খুব বেশি কোনো অর্জন হয় নাই। সকালে নাস্তা খাইছো তোমরা বেনামাজি ছেলেরা, আমরাও খাইছি, দুপুরে ভাত খাইছো অপদার্থ, আমরাও ভাতে খাইছি, আমরা ভাতে খাইছি, পৃথিবী তুমি যে দুই চোখ দিয়ে দেখো আমরা ওই দুই চোখ দিয়েই দেখি, আলো বাতাস সব উপভোগ করেছি, বেশি কিছুই অর্জন করে নাই, একটা বেইমান বেনামাজি অপদার্থ জঙ্গলি
এ অসভ্য, কিছুই অর্জন করে নাই অতিরিক্ত কিছু। একই সাথে রাত হয়, একই সাথে সন্ধ্যা হয়, একই সাথে দিন হয়, একই সাথে আলো হয়। শনিবার সবার একই দিন, রবিবার একই দিন, তো আলগা কি আর কথা বলেন না কেন? মিঠাটা খাইলে মিষ্টি লাগে, সুক্কাটা খাইলে সুক্কা লাগে, একই রকম, একই রকম। সর্দি হলে ঠান্ডা লাগে, জ্বর উঠলে ঠান্ডা লাগে, একই রকম। দোস্ত ভেবে দেখো, বুঝে দেখো, দুনিয়া অতিরিক্ত কি ভোগ করছো? নারী, এই মোবাইলের ছবি, তো বেড়ি তোমার কাছে আইসে কোনো দিন? তো তুই কি চাইলে? তুমি ধরতে পারছো বেডি রে, সুইতারছ কিতা কিতা চাইলাম বেউকুফ? কি চাইলে? চাইয়া চাইয়া যে চোখটা খোয়াইলা, যৌবনটা শেষ করলা, নিজের হাতকে নাপাকভাবে ব্যবহার করে লজ্জাস্থানের সমস্ত শক্তি, যৌন শক্তি, জীবনের ক্ষমতা সবই তো নষ্ট করে দিল। কোমরও নাই, সাফা বিতরে ঢুকিয়া গেছে অস্থিলতার উলঙ্গ ছবি দেখতে দেখতে। হায় না ফরমান, অর্জন কি? কি অতিরিক্ত অর্জনটা কি? বেহায়া নারীকে জিজ্ঞেস করে, বেপর্দা নারীকে জিজ্ঞেস করে, বোন তোমার অর্জন কি? এই যে যে এত বেডই তোমার, যে সাইলো তুমি বেপর্দা, যে মার্কেট করে ঘুরে আইলা, কেউ তোমার 10টা পয়সা দিছিনি, সারে না পয়সা, কেউ তো থু থুও মারে না তোমার দিকে। তুমি না মনে মনে শুধু শুধু নিজেই শয়তান তোমার বুঝেছে, কি সুন্দর লাগতেছে যুবকের কথা হইল, আমাদের যে রুম হাত লাগে বেকের এই রুমে ডক লাগে, আলাদা কিছু নাই এখানে, আলাদা কোনো বিশেষত্ব না। এই জন্য বেহায়া মানুষগুলো বোকা, নাফরমানগুলো আহাম্মক। কোরআনুল কারীম আল্লাহ বলছেন, লা ইয়াকিলুন লা ইয়াফকাহুন লা ইয়ালামুন, নাফরমান জানেও না কিছু, নাফরমান বোঝেও না কিছু, নাফরমান ব্যাককল, জাহিলুন অজ্ঞ, মূর্খ, মূর্খ। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, পদ্মার আড়ালের মা বোন সবাই মিলে ভাবেন, ভাবেন জিন্দগির কদর করেন, কারো উপকার না করলেন নিজের বরবাদ করবেন না। ছেলেরা তুমিও বোঝো, কমপক্ষে কমপক্ষে নিজেকে নষ্ট করো। এদ্দুর এদ্দুর দিমাগ যদি কাজ না করে তুমি তো অসুস্থ। তোমার ভালোটুকু তুমি বোঝো না, তোমার কল্যাণ, তোমার সফলতা, তোমার কৃতকার্যতা এটাও বোঝো না, তে তুমি তো প্রতিবন্ধী, তুমি তো অসুস্থ, তুমি তো মানসিক বিকারগ্রস্ত, তুমি তো তার সিরা মাতাল, মাতাল। তুমি নিজের ভালোটুকু, অস্থির ছবি দেখলে আমার নিজের ক্ষতি, উলঙ্গ দৃশ্য দেখলে আমার নিজের ক্ষতি, আমি এক ওয়াক্ত নামাজ না পড়লে আমার নিজের ক্ষতি, আমি ভিন নারী দেখলে আমার নিজের ক্ষতি, আমি মিথ্যা বললে, সুদ খাইলে, ঘুষ খাইলে, চুরি করলে, জেনা করলে, ব্যবিচার করলে, মদ খাইলে, জুয়া খেললে, আমার নিজের বরবাদই, আমার দুনিয়ারও লস, আমার কবরেরও লস, আমার আখেরাতেরও লস। এদ্দুর যে বুঝে না বোকা, তুই বুঝলি কি, শিখলি কি, জানলি কি বেটা? এদ্দুর দিমাগও যার নাই, লাখ লাখ যুবকের দিকে তাকাইলে মায়াই হয় যে হায় রে বেটা, 18 বছর 20 বছর বয়স, কিছুই বুঝলা না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য আমি অনুরোধ করছি, আমরা প্রত্যেকেই ভাবি, বাবারাও ভাবেন, যারা যারা বয়স হইছে, দুনিয়া থেকে তো চলে যাওয়ার সময় হইছে, সংসার কি হইছে এটা কদ্দুর কম, সংসারের হিসাব বলিয়েন, নিজে মিলান, নিজে মিলান। স্ত্রী নামাজ পড়ে তো, ছেলে মেয়ে নামাজ পড়ে তো, মেয়ে পর্দা করে তো, স্ত্রী পর্দা করে তো, হিসাব মিলাই নিয়ে। বিবি বাচ্চা আল্লাহর কোরআন পড়তে পারে তো, 20 বছর ধরে, 10 বছর ধরে রঙিন টেলিভিশন চলতেছে, এটা বন্ধ হবে আর কোনো দিন না? এভাবেই চলবে, সুদের টাকা আর কতদিন চলবে, ঘুষের টাকা আর কতদিন চলবে, দাড়িবিহীন চেহারা আর কতদিন বলেন, স্ত্রীর বেপর্দা জিন্দগি আর কতদিন বাস, হারামের টাকা আর কতদিন, আপনার ঘরে রঙিন টেলিভিশনে নাচ গান,
উলঙ্গ ছবি বউ বাচ্চা আর কতদিন দেখবে? ফিরবেন কোন দিন? গুনাহ ছাড়বেন কোন দিন? আল্লাহকে চিনবেন কোন দিন? মরবেন কোন দিন? قل ان الموت الذي تفرون منه فانه ملاقيكم আল্লাহ তাআলা বলেন, বান্দা মৃত্যু থেকে তুমি যেখানেই পলায়ন করো না কেন, সে তোমার সাথে মোলাকাত করবে, সে তোমার কাছে ফিরে আসবেই, দেখা করবেই। আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদ আল্লাহ বলে, বান্দা দুর্ভেদ্য প্রাচীরের ভিতরেও যদি একটা ছিদ্র নাই, ফাঁকা নাই, এমন দুর্ভেদ্য সু উচ্চ প্রাচীরের ভিতরেও যদি আশ্রয় গ্রহণ করো, মৃত্যু সেখানেই পৌঁছে দেবে, তুমি চাইতে হবে, সেই নিয়ে আসবে, মালাকুল মৌত নিজেই নিয়ে আসবে। ওয়ালাইন ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহ বলেন, মৃত্যুর সময় হলে আমি একটি আত্মাকেও দেরি হতে দেই না। এক সেকেন্ড এই পিঁপড়াটা দেখলাম আমার সামনের থেকে ফার হইয়া গেছে, ওই বেটা টিপ দিয়ে মেরে গেছে, রব্বুল আলামিনের ফয়সালা ছিল ওই অদ্দূর পর্যন্ত, নাহলে যেই পিঁপড়া আমার থেকে বাচ্চা গেল হে হের ওইখানে আটকে গেল কেন, এর দূরে তার হায়া, এখানে আমারে মশা কামড়াইয়া গেল আমি মারতে পারলাম না, কিন্তু ওই বেটা ঠিকই মেরে লিস ওই দূরে হায়া। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। কোরআনুল করিমের যে পাঁচটি আয়াত পড়লাম, সুরা আয-যারিয়াত, এই সুরার 47, 48, 49, 50, 51 এই সুরার 51 নম্বর সুরা, 27 নম্বর পারা, এই সুরার পাঁচটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মূলত পুরা কোরআনুল করিমের সমস্ত কথা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের পুরা মেহনত, কোরআনুল করিমের সমস্ত বক্তব্য, মোট 3 কথা মৌলিক, 3টা জিনিস মৌলিক কথা। 1 নম্বর হলো তাওহীদ, 2 নম্বর হলো রিসালাত, 3 নম্বর হলো আখিরাত। এই 3টা কথা, এই সব বক্তব্য ঘুরাইয়া ফিরাইয়া এই 3 কথা, তাওহীদ, রিসালাত, আখিরাত, এই 3 কথা। তাওহীদ মানে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাইটা একক, একক তাওহীদ মানে সব ব্যাপারে একজনকেই একক মনে করা, হাসি কিংবা কান্না, আনন্দ কিংবা বেদনা, সুখ কিংবা দুঃখ, প্রাপ্তি কিংবা অপ্রাপ্তি, চাওয়া কিংবা না চাওয়া, পাওয়া কিংবা না পাওয়া, 7 আসমান কিংবা 7 তবক জমিন, ডানে কিংবা বামে, জীবনের সব কিছু সব কিছু সব কিছু শুধু একজনই করেন, একজন থেকেই হয়, এই কথাটা দিলের মধ্যে বসানো, এটা তাওহীদ, এটাকেই বলে কালেমা, এটাকেই বলে ঈমান, এটাই লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা কোরআনের মূল বক্তব্য, কোরআনুল করিম একটা মৌলিক বক্তব্য। তাওহীদ বুঝানো, একত্ববাদ বুঝানো, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া আর কিচ্ছু না, সব বাদ, শুধুই আল্লাহ, এই কথাটা কত রঙে, কত ঢঙ্গে, কত আন্দাজে, কত আঙ্গিকে আল্লাহ তাআলা দফায় দফায় বারে বারে এটা কোরআনে বুঝাইছে বহুভাবে, যে বান্দা এমনে বুঝো, এবারে হেমনে বুঝো, এই আসমান দিয়া বুঝো, জমিন দিয়া বুঝো, তোমার সৃষ্টি দিয়া বুঝো, আমার কুদরত দিয়া বুঝো, কতভাবে যে আল্লাহ এই কথাইটা ঘুরে 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 বুঝাইছেন, যে বান্দা বারবার এটাই বোঝো যে আমি সব, আমি সব, আমি রব, আমি সব, তাওহীদ, সব কিছু করে নেওয়ালা একজন, কয়জন? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা শুধু একটা কালেমা না, এটা শুধু একটা বাক্য না, এটা অনেক গভীর একটি বিষয়। আসলুহা সাবিতুন ও ফারউহা ফিস সামা, আল্লাহ বলছে এই কালেমায়ে তৈয়্যেবার গভীরতা অনেক নিচে, আর এই কালেমায়ে তৈয়্যেবার উচ্চতা একবারে 7 আসমানের ঊর্ধ্বে।
সাত তবক জমিনের নিচে যে পিঁপড়াটা হাঁটতেছে এটা লা ইলাহা ইল্লাল্লাহর বরকতে হাঁটতেছে। আল্লাহ ছাড়ার কেউ নাই, সেই তিনি ওই পিঁপড়াটাকে হাঁটাচ্ছে। সাত আসমানের উপরে যে ফেরেস্তাটা হাঁটতেছে ওইটা ওই লা ইলাহা ইল্লাল্লাহর বরকত। এই তাওহীদ, এই কথাটা বোঝা আমাদের জন্য জরুরি। এটা আমার জীবনের মূল পুঁজি, ইমান। ইমান কালেমাল তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ বোঝা আমাদের জীবনের মূল পুঁজি, আমাদের জীবনের মূল বিষয়। তো চলেন, এটা এটা গুরুত্বপূর্ণ, সমস্ত কিছুর অস্তিত্বের পরতে পরতে এই বিষয়টা লা ইলাহা। কোরআনুল কারীমের একটা উদাহরণ শুনেন, যেমন আল্লাহ তাআলা বলেন, আম্মান ইউজিবুল মুদতাররা ইদা দাআহু। আল্লাহ বলে, তুমি যখন অসহায় হয়ে পড়ো, অসহায় নিঃস্ব যে কোনো বিষয়ে, আর কোনো সম্ভাবনা নাই, তোমার দৌড়াদৌড়ি লাফালাফির, এখন আর কোনো উপায় দেখো না, আল্লাহ বলে, আচ্ছা বান্দা বলো তো, তখন তুমি যাকে ডাকো সেটা আমি ছাড়া কে? হ্যাঁ বউ সিজার হইতে আছে, তুমি হিসেবে বাইরে দাঁড়ায় দাঁড়ায় বইয়া বইয়া বেড়ি যাও মোবাইলে না, আল্লাহ হুদো আত্মসে ডলে আ সংবহং, তখন আর কেউ নাই, তখন শুধুই কে? আম্মান ইউজিবুল মুদতাররা ইদা দাআহু, অক্ষম আর অসহায় হয়ে পড়ে যাকে তুমি ডাকো বান্দা, বলো তো সে আমি ছাড়া আর কে? এরপরে আল্লাহ বলে, নয়াকশিফুস্সুআ, তোমার জীবনের সব দুঃখ, সব ব্যথা, সব বেদনা, সব পেরেশানি, সব মন্দ অবস্থা, তোমার জীবনের যত অপ্রত্যাশিত বিষয় সব কিছু দূর করে সুখ আর স্বাচ্ছন্দ্য এনে দেয় প্রতিনিয়ত যিনি, তিনি বলো আমি ছাড়া আর কে? রোগ হলে সুস্থতা, যেই কোনো ঝামেলা হলে সচ্ছলতা, স্বাভাবিকতা এনে দেয় শুধুই কে? তিন নাম্বার, ওয়াজআলুকুম খুলাফা আল আরদ, আল্লাহ বলে এই জমিনে আমার প্রতিনিধি হিসাবে, এই মাটির উপরে জমিনের উপরে বসবাসের জন্য উপযোগী আমি আল্লাহ ছাড়া আর করে দিচ্ছে কে? বলে আর কে করে দিচ্ছে? সারা দেশ গতকাল সকালবেলা নড়ে উঠছিল, আপনারা টের পাইছিলেন? রব্বুল আলামিন, আল্লাহ ছাড়া ওই মুহূর্তের বাঁচানেওয়ালা কে? সরকারি দল, বিরোধী দল, পুলিশ বাহিনী, হ্যাঁ সবাই প্রস্তুত, যার যার জায়গা, কিচ্ছু না, গোড়ার ডিম, কসুও না, কসুও না, কিচ্ছু না, কিচ্ছু না। আমাকে আপনার কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা বড় টাওয়ার আছে, গুমতি টাওয়ার, বিশাল মার্কেট, নতুন হয়েছে, অনেক ব্যবসায়ী এটার ভিতরে ব্যবসা করে। তো এই ভূমিকম্পটা হওয়ার পরপর একটু পরে এখানের এক ব্যবসায়ী, আমার ঘনিষ্ঠ মানুষ, আমার ফোন দিছে, আমি নাম্বার সেভ তার আমার, তো আমি ফিরাইছি, হুজুর 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 দোয়া করেন, কিন্তু দোয়া করেন, কিন্তু আমি কী তৈছে কয়, আমি ভূমিকম্প, আমরা সব ব্যবসায়ী দোয়ানদার দৌড়াইয়া সব বাইরে এ ফিরছি। তা আমি বললাম, না ভাই দোয়া করে লাভ না, আমার এই দিকও কাঁপছে, আমি কাল্লাই দোয়া করবো, আমার আমি তো কাঁপি, কথা বুঝছেননি আপনি, কী দোয়া, আমি কী দোয়া করবো, আমিও তো কাঁপতেছি। আমি চাঁদপুর ছিলাম তখন, ফুলছোঁয়া মাদ্রাসায়, তো আমিও তো কাঁপছি। ও তখন তিনি বললেন, হ্যাঁ হুজুর ঠিকই তো কইছেন, তাহলে চলেন, তাহলে হুজুর আমিও আপনার লাগে দোয়া করি, আপনি আমার লেগে দোয়া করেন, আমি এইবার তো ঠিক আছে। তো কিন্তু বুঝাইতে চাইছি, রব্বে করিম যখন সবাইকে নাড়াবেন, কে কাকে ডাকবে, কে কাকে বলবে বাঁচানেওয়ালা? শুধুই কেবল রব্বুল আলামিন। কোরআনুল করিমের মধ্যে বলছে, বান্দা এই ছোট ছোট নড়ার পরে একদিন একটা বড় সড়া নড়া নড়বে, একটা বড় সড়া ভূমিকম্প হবে, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, আর সেটা হচ্ছে কেয়ামতের ভূমিকম্প, ইসরাফিল ফু দিবে, জমিন কেঁপে উঠবে। আল্লাহ কসম, আল্লাহ তাআলা বলেন, কু
কোটি কোটি বনি আদম সব মাতালের মতো দৌড়বে, আর একজন আরেকজনকে জিজ্ঞেস করবে, আইনাল মাফার, আজ পালাবো কোথায়, আজ দাঁড়াবো কোথায়, আজ আশ্রয় কোথায়। রব্বুল আলামিন বলে, কাল্লা লা ওয়াজার, না বান্দা, কোথাও আশ্রয় নাই, কোথাও ঠিকানা নাই। গিয়ে দেখো নানার বাড়ি, সেটাও কাঁপে, গিয়ে দেখো দাদার বাড়ি, সেটাও কাঁপতেছে, গিয়ে দেখো বন্ধুর বাড়ি, সেটাও কাঁপতেছে। যেখানেই যাবা সব একসাথে কায়নাত পুরাটা কাঁপতে থাকবে। আল্লাহ বলে, আশ্রয় শুধু ইলা রব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, তোমার রব আল্লাহর কাছেই কেবল আস, রবের কাছেই কেবল আস। অতএব বন্ধু আমার, এটা বোঝা উচিত, আল্লাহ তাআলা বলছে, বান্দা জমিনে তোমার বিল্ডিংয়ের বাহাদুরিতে না, তোমার ছাদের বাহাদুরিতে না, আমি আল্লাহ তাআলার দয়ায় জমিনে স্বাভাবিকভাবে সুস্থভাবে যে যতক্ষণ আছো অতক্ষণ আমার দয়ায় আমার ক্ষমতায় আমি আছি বলে তুমি টিকে আছো। লা ইলাহা ইল্লাল্লাহ আছে বলে, কথা বলেন না, কে আছে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ আছে বলে, তাওহীদ আছে বলে, কালেমা আছে বলে, লা ইলাহা ইল্লাল্লাহর বরকতে টিকে আছে। এরপরে আল্লাহ বলেন, তাহলে তিনটা কথা আল্লাহ বলছে কেন, এক, বিপদে পড়লে যাকে ডাকো সে আমি ছাড়া কে, দুই, যে কোনো বিপদ দূর করার জন্য আমি ছাড়া কে জমিনের মধ্যে আমার প্রতিনিধি হিসাবে থাকার উপযোগী, তোমাকে বসবাসের উপযোগী করে দেওয়ার ক্ষেত্রে আমি ছাড়া কে। তিনটার জবাবেই কি, কে বলেন, ইলাহুম্মা আল্লাহ, এই যে আল্লাহ বলছেন, বলো বান্দা আমার সাথে আর কেউ আছে কি, আমার সাথে আর কেউ নাই। তাইলে এটা মনে রাখবেন, আমি এই কথা বোঝানোর জন্যই বলতেছি, আমি তাওহীদ জীবনের মূল পুঁজি, আল্লাহকে না ভোলা, ঈমানকে না হারানো, লা ইলাহা ইল্লাল্লাহ যার জীবনে হারিয়ে যায়, খোদার কসম এটা যে ভুলে যায়, আল্লাহকে যে ভুলে যায়, তাওহীদ যে ভুলে যায়, কালেমা যে ভুলে যায়, ঈমান যে ভুলে যায়, লা ইলাহা ইল্লাল্লাহর অনুভূতি যার জীবন থেকে হারিয়ে যায়, তুমি তোমার নিজ বুদ্ধি নিজ দিমাগ নিজের ব্যক্তিগত যা কিছু আছে এটাকেই যদি সর্বে সর্বা, আমার ছেলেই আমাকে সব দিচ্ছে, আমার মেয়েই আমাকে দিচ্ছে, আমার যৌবন আমাকে বাঁচাচ্ছে, আমার টাকা আমাকে বাঁচাচ্ছে, আমার বাড়ি আমাকে বাঁচাচ্ছে, আমার গাড়ি আমাকে বাঁচাচ্ছে, আমার ক্ষমতা আমারে বাঁচাইতেছে, আমার দল আমারে বাঁচাইতেছে, আমার নেতা আমারে বাঁচাইতেছে, আল্লাহ বলে, বান্দা নিশ্চিত মনে রেখো তুমি ব্যর্থই হবে, ব্যর্থই হবে, ব্যর্থই হবে। আল্লাহকে বাদ দিয়ে কাউকে ডাকতে নেই। রব্বুল আলামিন বলেন, তোমরা যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে ধরছ, আল্লাহ তাআলা বলেন, তোমরা যেন মাকড়সার ঘর বানাচ্ছ, মাকড়সার ঘর, আল্লাহকে বাদ দিয়ে মাকড়সার ঘর, মাকড়সার ঘর। ইন্না আওহানাল বুয়ুত লা বাইতুল আনকাবুত, কোরআনে আল্লাহ বলছে পৃথিবীতে সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর। ছয় মাসের বাচ্চাও যদি হাতের আলগি দেয়, মাকড়সার সাজানো ঘর, কি সুন্দর ড্রয়িং করা ছোট ছোট কামরা বানাইছিল মাকড়সা, ছয় বছরের এক বছরের বাচ্চা হাত আলগি দিলেই মাকড়সার সাজানো ঘর ভেঙে চুরে শেষ। রব্বুল আলামিন বলে, আমার এক 33 সেকেন্ডের নড়ার সামনে গোটা দেশ অসহায়, 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 মানে সব মাকড়সার ঘর, সব মা, কি ফাইলিং, কি বিল্ডিং, কি দেওয়াল, সব কি মাকড়সা, আল্লাহকে বাদ দিয়ে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে এই কথাটা বুঝাইতে চাইছে। এইখানেও আল্লাহ তাআলা তিনটা উদাহরণ দিয়েছেন, তিনটা উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা বলছে, বান্দা এই তিন জিনিস বুঝে দেখো, তিনটাই আমি করেছি, অতএব আমাকে না ভোলা, বরং আমি আল্লাহর এই তিন কুদরত বুঝে তোমার উচিত উপদেশ গ্রহণ করা, আমার গোলামি করতে থাকা, আমাকে ভুলে না যাও, আমাকে ভুলে না যাও। আজকে মুসলমানের যুবক ভাইয়া, অসংখ্য ছেলে পেলে, আহা বাবারা মারা, সন্তান কি শিখছে এটাও তো আপনি জানেন না, কি শিখানো উচিত এটাও তো জানেন না, এটাও তো জানেন, কি শিখানো উচিত। একজন মা বাপ
মুসলমান মা বাপ, 10 বছর ছেলেটা পড়ালেখা করছে, আজকে 14 বছর পড়তেছে, 12 বছর ধরে পড়তেছে, আল্লাহর কোরআনটুকু দেখে দেখেও পড়তে পারে না। এটা যে দরকার, এটা যে শেখা উচিত, দেখে দেখে কোরআন শরীফ পড়তে পারে না সহি শুদ্ধ, এর দূর জ্ঞান যার নাই, এই কথাটা যেই মা বাপ বুঝে না, আমি বুঝি না। এবারা কি বুঝলেন আমনে, আমনের দেমাক কি, আমনের ফুতেরে পড়াইলেন কি, আমনের ছেলেরে পড়াইলেন কি, মুসলমানের পরিচয় কেমনে দেন, আল্লাহর কাছে কেমনে দাঁড়াবে? আল্লাহ বলবে, বান্দা 12টি বছর তোর সন্তানকে পড়ালেখা করাইতে গিয়া লাখ লাখ টাকা খরচ করিলি, বিনিময়ে সব ছিল আমার, আমার কালাম টুকু কদ্দুর পড়াইলা না। আহ হায় 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 হায়, পড়াইতে পড়াইতে, বুদ্ধি খাটাইতে খাটাইতে, বুদ্ধিজীবীদের মাথা তো আগের থেকে তো চুল নাই, এখন মাথার সান্দি আছে কিনা, চুলের নিচে জিডা ইডা আছে কিনা, এটাও এখন সন্দেহ। কারণ এই পরিমাণ বুদ্ধি চলতে আছে পড়ালেখা লইয়া, আল্লাহু আকবার আল্লাহ, ছেলে মেয়েদেরকে মহা জ্ঞানী, একই সাথে বাচ্চা পড়বে, জ্ঞান শিখবে, বার্গার বানাবে, স্যান্ডউইচ বানাবে, মশারি টাঙ্গাবে, তারপরে দিয়া খাট সিলাইবে, তোষক বিছাবে, তারপরে দিয়া নিজের সেটা নিজে শিখে ফেলবে, কত কিসিমের বুদ্ধি নতুন পড়ালেখা লইয়া চলতেছে, এই বুদ্ধি সেই বুদ্ধি, একবার ডাইন একবার বাম, একবার পূব একবার পশ্চিম, হায় হায় হায়, আখলাক কোথায়, চরিত্র কোথায়, আখেরাত কোথায়, পরকাল কোথায়, বিশ্বাস কোথায়, আল্লাহর কোরআন কোথায়, রসুলের সুন্নাত কোথায়, মৃত্যু পরবর্তী জিন্দিগির আলোচনা কোথায়, কবর কোথায়, হাসরের মাঠ কোথায়, কিচ্ছুর কোনো দরকার নাই, শুধু দুনিয়া শুধু দুনিয়া শুধু দুনিয়া শুধু দুনিয়া শুধু দুনিয়া। আমার ভাই আমার বন্ধু আমার মা আমার বাপ, আগামী দিনে এটা সুফল বয়ে আনবে না, সুফল বয়ে আনবে আগামী দিনে, সুফল বয়ে আনবে। সন্তানকে আখেরাত থেকে বঞ্চিত করলে সন্তান নৈতিকতা থেকেই বঞ্চিত, সন্তানকে কোরআন থেকে বঞ্চিত করলে সন্তান উত্তম আখলাক থেকে বঞ্চিত হয়। সব শিখাইছেন কিন্তু কোরআন শিখার নাই, সব শিখাইছেন রসুলের সুন্না শিখার নাই। মনে রাখবেন, উপার্জনের প্রাণী হইতে পারে কিন্তু সব পবিত্র চরিত্রবান উত্তম আখলাকওয়ালা হইতে হইলে কোরআন এবং সুন্না, ওলামা আল্লাহর নেক বান্দাদের সাহচর্য, এর কোনো বিকল্প নাই নাই নাই। কথা শুদ্ধ বললে হবে না, ফেসাবো করতে হবে বইয়া, এবং টয়লেট পেপার ব্যবহার করতে হবে, পানি ব্যবহার করতে হবে, তোই সে পবিত্র, কথা তো বলে শুদ্ধ, মুতে তো খারাইয়া, হ্যাঁ মুত্যা তো ফানি লয় না, এমনি ইংরেজি না কয়, হ্যাঁ কথা তো শুদ্ধ কয়। থ্যাংক ইউ, কেমন আছেন আঙ্কেল, ভালো আছেন? আরে বাবা, হ্যাঁ হ্যালো আঙ্কেল, কেমন? ও এবারে আঙ্কেল দেখছো ছেলেটা কেমন ভদ্র, কথা কি সুন্দর, কিন্তু মতে তো খারাইয়া, ভদ্র ছেলে খারাইয়া মতে কেমনে, হ্যাঁ ভদ্র ছেলে মুত্যা ফানি না লয় কেমনে, বলেন না কেন, এটা কি ধরনের ভদ্রতা? কথা তো বলে শুদ্ধ, সারা রাত তো মোবাইলে উলঙ্গ ছবি দেখে, কথা তো বলে শুদ্ধ, রেজাল্ট তো সবে প্লাস, কিন্তু এক নারীর সাথে মেয়ের সাথে প্রেম তো করে, অবৈধ সম্পর্ক করে, হারাম রিলেশন তো আজকে 5 বছর। আমারে বুঝাইছে একজন এই কিছুদিন আগে, এক ভদ্রলোক শিক্ষিত মানুষ নাফরমান, আমারে বুঝায় কয়, হুজুর ফিজিক্যাল রিলেশন না হলে অন্যটা অসভ্যতা নয়, অশ্লীলতা নয়, অর্থাৎ কোনো ছেলে এবং মেয়ে যদি সরাসরি জিনা ব্যবিচার না করে, সরাসরি লজ্জাস্থানের অশ্লীলতা ব্যবিচার না করে, এই ছাড়া যদি প্রেম করে, একসাথে পার্কে বিনোদন কেন্দ্রে কথা বলে, হাত ছোঁয় জড়াজড়ি করে হাঁটে, অথবা কথা বলে, অথবা একাকিত্বে সময় কাটায়, এগুলো কোনো অশ্লীলতা না, এগুলো অসভ্যতা না, সারা শুধু ফিজিক্যাল রিলেশন। এবার ইংরেজি মারছে আমার, হ্যাঁ ইংরেজি ইংরেজি কইছে, আর মনে করছে আমি বুঝতাম না, আমি তো বেকুব ধরনের হুজুর মানুষ, আর বুঝি কি আমরা, তার মানে কোথায় মানসিকতা, কোথায় মুসলমানের মানসিকতা? একজন মুসলিম মানুষ শিক্ষিত নামধারী ব্যক্তি এ কথা কেমনে বলে,
কেমনে বলে বলে, ছেলে আর মেয়ের একাকিত্বে সময় কাটানো, পার্কে, রেস্তোরাঁয়, বিনোদন কেন্দ্রে সারা রাত কোনো মেয়ে যদি কোনো ছেলের সাথে কথা বলে, কোনো ছেলে যদি মেয়ের সাথে কথা বলে, কোনো মেয়ে যদি বড় মোবাইল দিয়া নিজের উলঙ্গ শরীর অন্য কোনো ছেলেকে দেখায়, ছেলেটা যদি নিজের শরীর অন্য কোনো মেয়েটাকে দেখায়, এটা অসভ্যতা না, এটা অশ্লীলতা না? শিখানো হচ্ছে, বুঝানো হচ্ছে। এসো বন্ধু হই, দ্বিধাহীন ভালোবাসার গল্প। কোনো দ্বিধা করবা না, ভালোবাসার মধ্যে কোনো দ্বিধা নাই। মায়ের ইজ্জত বাদ দাও, বাবার সম্মান বাদ দাও, বংশের পরিচয় বাদ দাও, ধর্মের পরিচয় বাদ দাও। ভালোবাসায় কোনো জাত নাই, ভালোবাসায় কোনো পাত নাই, ভালোবাসায় কোনো কিচ্ছু নাই। ভালোবাসা কুকুরের লগে হোক, শুকুরের লগে হোক, চালাও চালাও। এই সম্পর্ক এর মুসলমান বলে এভাবে সমাজ টিকবে, এভাবে জাতি টিকবে? মিয়া আগাইতে থাকেন। অভিভাবকরা, পর্দার আড়ালের মারা বোনেরা, সেদিন বেশি দূরে নাই যেদিন সন্তান মায়ের পরিচয় দিবে না, সেদিন বেশি দূরে না যেদিন সন্তান বাবার পরিচয় দিবে না, খুব বেশি দিন নাই। বাংলাদেশে গত 10 বছর আগে আর এখনকার 10 বছর পরে বৃদ্ধাশ্রম বাড়ছে কয়না হিসাব লাগান। অসহায় মা বাপ শেষ পর্যন্ত সারা জিন্দগির 50 বছরের মেহনত, কলিজা ঝরানো ঘাম বিনিময়ে শেষ আশ্রয় বৃদ্ধাশ্রম। আহ, বৃদ্ধাশ্রমে বসে বসে একজন আরেকজনকে গল্প শোনায়, বড় ছেলেটা কানাডা থাকে, ও তো সেখানেই সেটেলড, ও তো সেখানেই বউ বাচ্চা নিয়ে থাকে, ভালো আছে। কিন্তু ভিতরটা তার, ওই বাবার ভিতরটা, কলিজাটা দুধু মরুভূমির মতো হাহাকার করছে। সন্তানের আদর কোথায়? নাতি নাতনির আদর কোথায়? এজন্য দয়া করে এতটা শিক্ষিত বানাবার আগে ফিকির তো করা উচিত, আমার সন্তান আমাকে চিনবে কিনা, আল্লাহকে চিনবে কিনা, নিজের কর্তব্য বুঝবে কিনা, পিতা মাতার খেদমত চিনবে কিনা। আপনি এখন আমগর এখন আইয়া ওয়াজে ওয়াজ করতাম, মা বাবার হক, মা বাবার হক ফোলাফানের বুঝাইতাম, আপনি বুঝাইছেন নি, ব্যবস্থা করছিলেন নি কোনো? হ্যাঁ, আজকে পর্যন্ত তো এটা চ্যালেঞ্জ করা যে দিন যারা শিখছে, আল্লাহর কোরআন যারা শিখছে, রসুলুল্লাহর সুন্নাহ যারা শিখছে, তারা নিজের হক আদায় করছে, মা বাবার হক আদায় করছে, এটাই পরীক্ষিত, এটাই প্রমাণিত কথা, প্রমাণিত কথা। যদি বলেন জেনারেল লাইনে অসংখ্য ভালো মানুষ আছে, প্রত্যেকটা ভালো মানুষ আছে, আমিও বলি এই সমস্ত ভালো মানুষ কোনো নেককার, কোনো দিনদার, কোনো মুত্তাকি আলেম, কোনো ইমাম, ছোট্টবেলার মক্তবের কোরআন, ছোট্টবেলার মক্তবের হাদিস, ছোট্টবেলার মক্তবের নামাজ, এর বরকতে এখনো চরিত্রবান আছে। ওই হাট্টি মাটিম দিয়া না, হাট্টি মাটিম দিয়া না, বরঞ্চ ছোট্টবেলার কোনো ওস্তাদের নেগ্রানি ছিল, কোনো আলেম মাথায় হাত বুলাই দিছিল, মসজিদের ইমাম দোয়া করে দিছিল, কিছুটা দিন শিখছিল, ওর বরকতে আল্লাহ তাআলা এখনো তাকে আল্লাহ চিনাইছে, আখেরাত চিনাইছে, পরকাল চিনছে। এজন্য বাপ, এটা জরুরি, একজন শুনলে একজনই শুনেন, একজন বুঝলে একজনই বুঝেন। সন্তানকে দিন থেকে বঞ্চিত করবেন না, ছেলেটাকে দিন থেকে বঞ্চিত করবেন না, মেয়েটাকে দিন থেকে বঞ্চিত। কি পড়াচ্ছেন? পড়াবার আগে মুসলমান পরিচয় এটা বুঝে নিয়েন, মুসলমানের পরিচয়ে আমি মুসলমান, আমার সন্তান মুসলমান, আমার মেয়েটা মুসলমান, আমার ছেলে আমার মেয়ে, আমি মুসলমান ফ্যামিলি, আমার বাচ্চা এতগুলো বই পড়লো, এত কিছু কি কি শিখলো, বিনিময়ে আমার আল্লাহকে চিনে না কেন, নামাজ পড়তে চাচ্ছে না কেন, 16 বছরের ছেলেটা মুসলমানের ঘরে একটা বছর কোনোদিন ফজরের নামাজ পড়ে না, আপনি বলেন এই জঙ্গলি মুসলমানের ঘরে ঘুমায় কেমনে? তার মা তারে কি শিখাইলো, বাপ তারে কি শিখাইলো, সে পড়ালেখার নামে কি শিখলো যে আল্লাহ চেনে না, মনিব চেনে না, আখেরাত চেনে না, বানানেওয়ালাকে চেনে না, সে চিনেটা কি? ওই মিয়ারা বলেন না কেন, চিনেটা কি?
এই যুবক, তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা শিখলা কি? কি শিখছো বাপ? যা পড়ছো তা দিয়ে যা, যেই ভাত তরকারি খাও কিচ্ছু পড়ে নাই, এরকম মূর্খ মানুষে সমান ভাত তরকারি চাইল ডাইল বিয়া শাদি দালান বিল্ডিং টাইলস সব ঠিকঠাক মতো মূর্খ বকলম টিপসই দেয়, এতে বেড়াও দুনিয়া সমান তালে ভোগ করতেছে। সমান সমান একারে একশো একশো। অতএব আমরা ভাবি, আজ আমাদের বাচ্চাদেরকে নিয়ে ভাববেন, আপনারা ফিকির করবেন, আমার অনুরোধ রইল বাবা, আপনারা উপজেলার প্রফার, তার মানে আপনারা শহরের মতো, আপনারা শহরের মতো, আপনাদের দিমাগ আরও ভালো হওয়া চাই, আপনাদের বুঝ বুদ্ধি আরও ভালো হওয়া চাই, আপনাদের ছেলেদের দিকে আপনারা তাকাবেন, আপনাদের মেয়েদের দিকে আপনারা তাকাবেন, আপনারা ভাবেন কেন নামাজ পড়ে না, কেন আল্লাহর কোরআন, আপনার জীবনের একচাইতে বড় ব্যর্থতা কি? বারো বছর পড়ালেখার পরে সেই ছেলেটা যদি ছয় বছর বয়স থেকে পড়ালেখা শুরু করে, সে যদি আঠাশ বছর বা পঁচিশ বছর পর্যন্ত সে পড়ালেখা করে, তাইলে তো সে প্রায় ১৯ বছর পড়ালেখা করছে, ১৮ ১৯ বছর, তাহলে এই ১৮ ১৯ বছর যে সে পড়ালেখা করলো, বিনিময়ে এত কিছু পড়লো, আল্লাহর কোরআন পড়তে পারে না কেন? যার কারণে একটি যখন নাই তখন আর জিন্দগিতে কিছুই নাই, এটা যদি থাকতো তো বাকি সবগুলো অর্জন হলে এটার বরকতে বাকিগুলোও ঠিক থাকত, বাকিগুলো ঠিক বাচ্চাটাকে যদি কোরআন পড়াইতো নামাজ শিখাইতো তো গোটা দুনিয়ার সব পড়ালেখা শিখলেও সে মুরতাদ হইতো না, নাস্তিক হইতো না, আচ্ছা বাদ দিলাম ওইগুলো, কমপক্ষে বেনামাজি বেহায়া হতো না। আপনি আসল বস্তু থেকে বাহারুম করলেন, সব কিছু হারাইলেন, সব কিছু। আল্লাহ তাআলা বলেন কোরআনে, তাওহীদ সবক শিখাইছি বান্দা, এই তিন জিনিস আল্লাহ এখানে শিখাইছেন, তিনটা জিনিস দেখেন, আল্লাহর একত্ববাদের তিনটা প্রমাণ আল্লাহ দিছেন এখানে। এক নাম্বার, আল্লাহ তাআলা বলেন ওয়াসসামা বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন, বান্দা দেখো, সবাইকে বলছে আমার বান্দারা দেখো তো একটু মাথা উপরে দিয়ে, মাথার উপরে ওই আসমান, এটা আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাতে বানিয়েছি। ওয়া ইন্না লামুসিউন, শুধু বানাই নাই বান্দা, আমি নিজে এটাকে বিস্তীর্ণ করেছি, প্রলম্বিত করেছি, গোটা পৃথিবীময় আমি আল্লাহ এটাকে ছড়িয়ে দিয়েছি। ওয়া ইন্না লামুসিউন, আমি সম্প্রসারিত করেছি, আমি সম্প্রসারণকারী, আমি বিস্তীর্ণকারী, আমি প্রলম্বিতকারী, এই বিস্তীর্ণ আসমানকে আকাশকে তোমাদের মাথার উপরে আমি আল্লাহ, এই পৃথিবীময় বিশ্বময় জগৎময় আমি আল্লাহ তাআলা ছড়িয়ে দিয়েছি। আল্লাহ বলেন এটা আমি করেছি, আমি করেছি, এই আসমান আছে বলে তুমি টিকে আছো, বিল্ডিং না, তোমার বাড়ির ছাদ না, আমনের বাড়ির ছাদও আছে, আমনের বাড়ির বিল্ডিংও আছে, সবার ঘর দুয়ার আছে, তো মাথার উপরে আসমানটা একটা মিনিটের জন্য নাই, কল্পনা করেন তো আপনি কিংবা আমি আছি তো, কথা বলেন না কেন ভাইয়া, বলো না ছেলেরা বলো, মাথার উপর ওই আসমান যদি আল্লাহ গুটাইয়া ফেলে এরপরে আমাদের অস্তিত্ব থাকবে তো এক মিনিট? অথচ কসম আল্লাহর এই কোরআনে আছে, আল্লাহ বলেন আসসামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনি, কিয়ামতের দিন আমি আল্লাহ আমার এই বিস্তীর্ণ আসমান আমার কুদরতি ডান হাতে গুটাইয়া ফেলব, মাতওয়িয়াত, এই কাগজ যেভাবে গুটাইয়া ফেলে এইভাবে আমি আল্লাহ গুটাইয়া ফেলব। সেটা যদি আল্লাহ এখন করে কি হবে আমাদের? এরপরে রব্বুল আলামিন বলেন এই আসমান আমি বানিয়েছি, ওয়া জাআলনা বাইনাকুম ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, সাতটি মজবুত আসমান আমি বানিয়েছি। সূরা মুলকের মধ্যে আছে ২৯ নম্বর পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত ফারজিউল বসর হাল তারা মিন ফুতুর, আল্লাহ বলে আমি ধাপে ধাপে সাতটি আসমান বানিয়েছি, বান্দা দেখো না, চোখ তুলে দেখো কোন খুঁত কোন ছিদ্র
কোনো অসুন্দর কোনো বৈসাদৃশ্য দেখো কিনা। সুম্মার জিইল বাসার, আল্লাহ বলে একবার দেখছো, না 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 আবার দেখো, আবার দেখো, আবার দেখো, কুটি চোখ একত্রে দেখো, মেশিন দিয়ে দেখো, যন্ত্র দিয়ে দেখো, আমার আসমান কোনো খুদ দেখোনি। আরে খুদ তো পরের কথা, আজকের এই দিন পর্যন্ত পৃথিবীর কোনো মহাকাশ গবেষণা সংস্থা এখন পর্যন্ত প্রথম আসমান কোথায় এটাই বের করতে পারেনি। আমেরিকার সবচেয়ে বড় মহাকাশ গবেষণা সংস্থা নাসা, এই নাসার বৈজ্ঞানিকরাও এখনো বের করতে পারে নাই প্রথম আসমান কোথায়। এই মঙ্গল গ্রহ, চন্দ্র, সূর্য, সৌরজগৎ, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, ছায়াপথ, গ্রহাণুপুঞ্জ, তারকারাজি, নক্ষত্রমণ্ডলী, এই সব কিছু প্রথম আসমানের নিচে নিচে নিচে, এগুলো সব নিচে। ইন্না যায়্যান্না সামা'আ আদ-দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব, আল্লাহ বলে তারকারাজির সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ প্রথম আসমানের তলদেশটাকে সাজিয়েছি। ওই যে একবার, আরো আগে একবার পড়ছিলাম আমরা পত্র পত্রিকায় খবর, ওই যে মঙ্গল গ্রহে নাসা তারা মহাকাশ যান পাঠাইছে পাথ ফাইন্ডার, ওইটা 7 বছর এক টানা উপরে উঠছে, এরপরে গিয়া মঙ্গল গ্রহের ছবি নিছে, আবার 7 বছর লাগাইয়া ফেরত আসছে। তো এত লম্বা সময় উপরে উঠেও প্রথম আসমানের নাগাল পায় না, আজও পায় না, এখনো না। আল্লাহ তাআলা বলেন, তুমি বান্দা তাইলে একটু ভেবে দেখো, মাথার উপরে ওই বিস্তীর্ণ আসমান আমি বানাইছি। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইনিস্তাতাতুম আন তানফুজু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুজু। রব্বুল আলামিন বলেন, হে মানুষ এবং জিন, নাফরমানি করছো আমার, ঠিক আছে বান্দা, যেহেতু আমার আল্লাহকেই পছন্দ না, যেহেতু আমার নাফরমানি করছো, সেজদা দিতে ভাল লাগে না, কোরআন পড়তে পছন্দ হয় না, আমি আল্লাহর গোলামি করতে ভালো লাগে না, আমার রসুলের অনুসরণ পছন্দ হয় না, আল্লাহ বলেন বান্দা তাইলে আমার আসমানের সীমানা ছেড়ে দাও, আমার জমিনের সীমানা ছেড়ে দাও, ফানফুদু বের হও। তো সম্ভব কি? কথা বলেন সম্ভব? লা তানফুজুন, পারবা না। ইল্লা বিসুলতান, আমি শক্তি না দিলে, আমি আমার বন্ধুকে শক্তি দিছি, ফলে আমার বন্ধু 7 আসমান পার করে আর শাজিম আমার কাছে গেছে। আমি দিলে পারবে, নাইলে পারবে না, পারবে না কেউ। এই জন্য আসমানের সীমানায় পৌঁছতে হলে আল্লাহর দেওয়া কুদরত লাগবে, মেশিন দিয়ে হবে না, মেশিন দিয়ে পারবেন, আল্লাহর দেওয়া কুদরত, আল্লাহ যেদিন চাইবে সেদিন। এই জন্য আমি অনুরোধ করলাম, মাথার উপরে আল্লাহ বলেন এই আসমান প্রলম্বিত করেছি আমি। 2 নম্বর, ওয়াল আরদা ফারাশনাহা ফানিমাল মাহিদুন, আল্লাহ বলে পায়ের নিচে জমিন আমি আল্লাহ বিছানার মতো, চাটাইয়ের মতো আমি আল্লাহ এই জমিন আমি তোমাদের জন্য বিছিয়ে দিয়েছি। ফানিমাল মাহিদুন, দেখো না বান্দা আমি কেমন সুন্দর বিছাইলাম, জমিনটা একটু দেখো। মানে কি কি দেখো? দেখো এই মাটিটা, এই জমিনটা পাথরের মতো না, লোহার মতো না, যদি পাথর আর লোহার মতো মজবুত হইতো মাটি, তাইলে তোমার বিল্ডিংয়ের খুঁটি গাড়লা কেমনে, তোমার এই কৃষি যত উৎপন্ন যা দ্রব্য, জীবনের জীবিকার সমস্ত উপকরণ, সমস্ত খাদ্য খাবার মাটির তলদেশ থেকে কিভাবে উৎপন্ন হইতো, তুমি কিভাবে থাকতা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, এতটা শক্ত পাথর কিংবা লোহার মতো মাটিটা বানাই নাই, আবার একদম নরম তুল তুলে এরকমও বানাই নাই মাটিটা, দেখো না বান্দা যদি এরকম বানাইতাম তো তুমি স্থির হয়ে দাঁড়াইতা কেমনে, তুমি বসতা কেমনে, তোমার খাট রাখতা কেমনে, সোফা রাখতা কেমনে, জীবন চলতো কেমনে, তুমি তো নড়াচড়া ঠিক করতেই জিন্দগি শেষ হয়ে যায়। আল্লাহ বলে ফানিমাল মাহিদুন, আমি কতটা সুন্দর করে বিছিয়েছি, একই সাথে তোমার বসবাসের উপযোগী, তোমার চলাফেরার উপযোগী, আর তোমার জন্য সমস্ত উৎপন্ন যা দ্রব্য জমিন থেকে উৎপন্ন করার মতো উপযোগী জমিন আমি বানিয়ে দিয়েছি। তুমি আমাকে চিনলা না? আহ, আল্লাহ তাআলা কতটা দরদ ভাকা বলছে।
বান্দা মাথার উপরে আসমান, পায়ের নিচে জমিন আমি দিয়েছি, আমি দিয়েছি, আমার কথা ভাবলা না। তিন নাম্বার, অমিন কুল্লি শাই ইন খালাকনা যাওজাইন, এই তিন নাম্বার। আল্লাহ বলেন সাত আসমানের উপর থেকে সাত তবক জমিনের নিচ পর্যন্ত গোটা সৃষ্টির সব কিছু আমি ছাড়া আর সব সৃষ্টি আমার, জোড়ায় জোড়ায়। কিভাবে জোড়ায় জোড়ায় বলেন না, কি জোড়ায় জোড়ায়, জোড়ায় জোড়া জোড়া আর কি, ডাবল ডাবল জোড়ায় জোড়ায়। শুধুমাত্র ওই যে এখানে আবারও একই কথা, তাওহীদ সিরিফ মেরি সিফাত, এক থাকা, একজন, একক, এটা শুধু আল্লাহর সিফাত, লা ইলাহা, আর নয় তো সব কিছু যাওজাইন, জোড়ায় জোড়ায়। আচ্ছা সব বাদ দেন, প্রত্যেকটা সৃষ্টিতে জোড়ায় জোড়ায় কি সেটা পৃথিবীবাসী যা জানে, গবেষণা আল্লাহর কুদরতে তাও তো আছেই, যা জানে না তাও আল্লাহ জানেন, সব কিছু আল্লাহর মখলুকাত, জোড়ায় 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 জোড়ায়। সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা ও খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ কোরআনে বলছে আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানিয়েছি। অমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমার কুদরত, আল্লাহ বলে আমি প্রত্যেকটা পুরুষের জন্য তার জোড়া, তার স্ত্রী বানিয়েছি, জীবন সঙ্গিনী বানিয়েছি। এই জন্য আল্লাহ তাআলা বলেন বান্দা তিনটা জিনিস, তিনটা জিনিস দেখেন, আমরা যদি সব কিছু না ভাবি শুধু একটা, যে আমাদের জোড়া মানে নারী, আমরা পুরুষ, আমাদের জোড়া নারী, এই দুইটা নারী আর পুরুষ, এই দুইটা আল্লাহ তাআলা বলেন আমি বানিয়েছি, আমি বানিয়েছি, আমি বানিয়েছি। আল্লাহ তাআলা বলেন এই নারী এবং পুরুষ আমি বানিয়েছি, যদি আমি না বানাইতাম, নারী আর পুরুষের মধ্যে আমি আল্লাহ তাআলা যদি ভালোবাসা, আকর্ষণ, মহব্বত আমি না দিতাম, তো এই গোটা সৃষ্টি সবটা তিতা, ফ্যাকাশে, একেবারে ফালতু মনে হইতো। শুধুমাত্র এই জোড়ার কারণে সব কিছু এত লোভনীয়, আকর্ষণীয়, সব কিছু এত আনন্দমুখর। আল্লাহ তাআলা বলে এটা আমার কুদরত, আমার কুদরত। এই পৃথিবীর সমস্ত সৌন্দর্যময় বস্তুর মধ্যে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা এক নারীর প্রতি আকর্ষণ, সৌন্দর্য সবচেয়ে বেশি দিয়েছি, আর সেজন্য আমি আল্লাহ তাআলা বিধিনিষেধ তো দিয়েছি সেই নারীর ব্যাপারে, তুমি বান্দার উচিত আমার হুকুম মেনে আমার এই দুনিয়া তামামটা উপভোগ করা, আমি তো যথোপযুক্ত ব্যবস্থা রেখেছি, কোনটা গ্রহণ করবে, কোনটা বর্জন করবে, কোনটা তোমার কিভাবে পূরণ হবে, এটা কি আল্লাহ তাআলা আমাদের জন্য ব্যবস্থা করেন না, কথা বলেন না, করছেন কি না বলেন। অতএব আমরা দয়া করে ইনসাফের সাথে, আমার কথা শেষ, আমার মূল বক্তব্য আজকে দুটুকুই, আমরা আসমান আল্লাহ বানিয়েছেন, জমিন আল্লাহ দিয়েছেন, আমাদেরকে নারী পুরুষের এই সৃষ্টি আল্লাহ করেছেন, আল্লাহ বলেন বিনিময়ে আমি চাই লাআল্লাকুম তাদাক্কারুন, তোমরা সকলেই উপদেশ গ্রহণ করবে, উপদেশ গ্রহণ করবে, আসমান দেখে আমাকে চিনবে, জমিন দেখে আমাকে চিনবে, এই পৃথিবীর সব জোড়া জোড়া সৃষ্টি দেখে আমাকে চিনবে। কথা ছিল এই, উপদেশ নিবে যে আল্লাহকে ডাকা উচিত, আল্লাহর গোলামি করা উচিত। কিন্তু আফসুসের বিষয় বান্দা, সব চিনো, সব বোঝো, চেনো না শুধু আল্লাহকে, বোঝো না শুধু আল্লাহকে, আফসুস। একটা মুসলমান আমরা নারী কিংবা পুরুষ দুনিয়া সব বুঝে, শুধু সেজদা করতে হবে, পর্দা করতে হবে, গোলামি করতে হবে, এটা শুধু বুঝেন, আফসুসের বিষয়, আফসুসের বিষয়। সর্বশেষ আল্লাহ বলেন নবী আমি আসমান বানিয়েছি, জমিন বানিয়েছি, সব কিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, এবার আপনাকে দিয়ে বলতে চাচ্ছি, আপনি নবী আমার বান্দাদেরকে বলেন ফাফিররু ইলাল্লাহ, তোমরা সকলেই তওবা করে নাফরমানির রাস্তা ছেড়ে ও আল্লাহর বান্দা সব আল্লাহর দিকে ফিরে আসো। কার দিকে? ফাফিররু ইলাল্লাহ, আল্লাহর নবীকে বলতে বলছে এটা। হে বন্ধু আপনি বলেন দুনিয়াবাসী সব ছেড়ে দিয়ে আল্লাহর দিকে ফিরে আসো, সুখ মিলবে এখানেই, শান্তি মিলবে এখানেই, নিরাপত্তা মিলবে এখানেই, দুনিয়ার বেঁচে থাকার অধিকার তাও মিলবে এখানেই, তোমার স্ত্রীর মুখের হাসি আল্লাহর দান, তোমার সন্তানের মুখের হাসি আল্লাহর দান,
তোমার মেয়ের মুখের হাসি আল্লাহর দান। রব্বুল আলামিন বলেন চোখের পলক আল্লাহর দান, কানের দৃষ্টি শ্রবণ শক্তি আল্লাহর দান, সারা দেহের অঙ্গ প্রত্যঙ্গের নড়াচড়ার সব যোগ্যতা আল্লাহর দান। অতএব বান্দা সব ভুলে সব ছেড়ে তুমি ফিরে আসো আল্লাহর দিকে, আল্লাহর দিকে, আল্লাহর দিকে, আল্লাহর দিকে। আহ, মালিকের বড় মায়ার কথা। ইন্নি লাকুম মিনহু নাদীরুম মুবিন। আল্লাহ বলে বন্ধু আপনি বলেন ও দুনিয়াবাসী, আমি মুহাম্মদ তোমাদের সকলকে আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট ভয় প্রদর্শনকারী। আমি মুহাম্মদ তোমাদেরকে 23টা বছর কবরের ভয়, জাহান্নামের ভয়, আখেরাতের ভয়, আল্লাহর ভয় দেখাইলাম, স্পষ্ট করে বারবার বারবার বললাম। আমার উম্মত ও আল্লাহর বান্দা ভুল করো না। ওয়ালা তাজআলু মাআল্লাহি ইলাহান আখার। আবারও বলছি আল্লাহর সাথে কাউকে ডাইকো না, আল্লাহর সাথে কাউরে মিলাইও না, আল্লাহকে ভুলে অন্য দিকে যেও না। ইন্নি লাকুম মিনহু নাদীরুম মুবিন। আল্লাহর নবী বলে আবারও উম্মত ও বান্দা, আল্লাহর বান্দারা আমি কিন্তু ভয় দেখাচ্ছি, আমি স্পষ্ট আল্লাহর পক্ষ থেকে ভয় দেখাইলাম। দুইবার কথাটা বলছে নবী আল্লাহর পক্ষ থেকে যে আমি তোমাদেরকে নাদির ভয় দেখাচ্ছি। 23টা বছর দিবা নিশি আল্লাহর নবী উম্মতকে ভয় দেখাইছেন, কবরের ভয়, আখেরাতের ভয়, জাহান্নামের ভয়, আল্লাহর ভয়। কিন্তু বন্ধুরা আমার, বাবারা আমার, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনরা সব মনে রাখেন, আল্লাহকে মনে করেন না কেন? আল্লাহকে মনে করেন। আমি প্রতিদিন বলি বাফ, ফিলিস্তিনের মুসলমানের কি পরিমাণ জুলুম মুসলমানদের উপরে, অসংখ্য নারী শিশু তাদের রক্তে আল্লাহর জমিন ভেসে গেছে। 23 লক্ষ মুসলমান এই আক্রমণে গৃহহারা, ঘরহারা, বসতহারা, ভিটামাটি হারা, 7 লক্ষ শিশু সর্বহারা, যাদের কোনো মা নাই, বাবা নাই, আগামী দিনে তাদের ঠিকানা নাই, আশ্রয় নাই। আহা, মুসলমানের পবিত্র রক্তে আল্লাহর জমিন ভেসে যাচ্ছে, মুসলমান তার লাশ দাফন করার সুযোগ পাচ্ছে না। এত নির্মম নির্যাতন, এত জুলুম, এত রক্ত দেখার পরেও মুসলমান কোন দিন আল্লাহকে ডাকবে, মুসলমানের যুবক কোন দিন ফিরবে আমি বুঝি। মোবাইল দেখা বন্ধ হবে কোন দিন, নারীর ছবি দেখা বন্ধ হবে কোন দিন, উলঙ্গ দৃশ্য বন্ধ হবে কোন দিন, আমার মা পর্দা করবে কোন দিন, আমার বোনেরা পর্দা করবে কোন দিন, আমাদের ঘর থেকে রঙিন টেলিভিশন, নাচ গান, হিন্দি সিরিয়াল, নর্তকীর নাচ, জিনা ব্যভিচারের দৃশ্য দেখা বন্ধ হবে কোন দিন? আর কত লাশ দেখলে, আর কত রক্ত দেখলে, আর কত জুলুম দেখলে আমরা ফিরব আমি বুঝি। আহা,